কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাস জাহাঙ্গীর আলম সরকার এমপি আসন্ন ঈদ উপলক্ষে তার নির্বাচনী এলাকা কুমিল্লার মুরাদনগর উপজেলার বাইশ ইউনিয়নের একশো আটানব্বইটি ওয়ার্ডে এগারো হাজার দরিদ্র লোকের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করার পরেও সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত আরও তিন হাজার দরিদ্র লোকদের হাতে নগদ টাকা পৌঁছে দেওয়া হয় এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য ও মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ডক্টর আহসানুল আলম সরকার কিশোর এমপি কন্যা ব্যারিস্টার বেনজির আলম অনন সরকার কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাসুকুল ইসলাম মাসুক আওয়ামী লীগ নেতা বশির আহমেদ যুবলীগ নেতা রিপন সরকার আলামিন সরকার সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন